নমস্কার 49তম টাকা মিশিং পয়েন্ট এবং প্রতিষ্ঠা দিবসটির লক্ষ্য রাখি আজি আমি দিনজোড়া কার্যসূচী এটা লৈছো। তার মাজতে আমার যোগাকালিও আমার ফুটবল কম্পিটিশন প্রাইজ মনি ফুটবল কম্পিটিশন হয়েছিল, তাতো আমার কালি ফাইনেল খেলো শেষ হল। আজি তারিখত আমি 49তম প্রতিষ্ঠা দিবসটির সংগতি রাখি আমি আজি বিভিন্ন কার্যসূচী লৈছো, হাতত লৈছো। এতিয়া অলপ পিছতে আমি স্টার্ট করিম আমার মিশিং ট্রেডিশনেল ডেন্স আনুনীতম ঐনীতম কম্পিটিশন আছে, আর বহুতো আমার কলা কৌশলীকেইটা ইয়াত আমার উপস্থিত হয়েছে, আপনাদের দেখা পাইছে নিশ্চয়। হে আর মই চমকং ভাঙ্গ কাবাঙর টাকা মিশিং পয়িং কাবাঙর সেক্রেটারি হয়। মোর অঞ্চলখনত 15টা গাঁও সমিতি আছে, এই 15টাতে আজি উলহ মালহেৰে দিনজোৰা কার্যসূচী লৈ ইহঁতে টিএমপিকে প্রতিষ্ঠা দিবসটি সুন্দরভাবে উদযাপন করে আছে। আর আজি যোৱা কালি যে ফুটবল কম্পিটিশন দিয়া হয়েছিল, ফাইনাল কোনটো পার্টিয়ে পাব? আমার কালি ফাইনাল ফুটবল পার্টির কম্পিটিশন আমার শিলচাং এফসিয়ে ফাইনালটো বিজয় হয়েছে। তেনে ধরনের কামবোৰ আপনাদের কিমান দীঘল দিন লৈ যাব বলে ভাবে? আমি বর্তমানও করিম বা অনগত দিনব যদি ভগবানের কোহলে রাখে তেতিয়াহলে আমি সমাজের কারণে নেতৃত্ব লৈছো, আর সমাজের কারণে আমি মিচিং জাতিটুক বিশ্ব দরবারের কেনে লৈ যাব পাৰিম, এই চেষ্টারে আমি কামবোর আগুয়াই লৈ গৈ আছো। আমি যে আজির দিন যেহেতু ফুটবল তেনে ধরনের খেলবুল আমার প্রয়োজন বলে কয়, আপনাদের কিমান প্রয়োজন বলে ভাবে? আমি তো সচাকে ফুটবল আমি বহুত প্রয়োজন বোধ খেল খেল বলে ভাবো। আজিকালি লড়াকিটা কিন্তু ইমান ইম্পর্টেন্ট নিদিয়ে হলেবি আমার অঞ্চলখনত এই বছরের কোচিং লৈ প্রতিটো গাঁওতে কোচিং লৈ পেলে আমি উন্নত ধরনের খেল ফুটবল খেল প্রদর্শন করব পাৰিছো বলে আমি ভাবিছো। আর আজির দিন আমার যুবচাম সৰু সৰু লড়াবুরে যেহেতু মোবাইল কিছু গেমবুর ব্যস্ত হয়ে আছে, তার বিষয়ে কি মেসেজ দিব খুঁজে আপনি? মই সেই কারণে মোর ব্যক্তিগত আহ্বান, যেহেতু ফুটবল খেলখন শরীরটির কারণে সুন্দর খেল, হেয়ে এই মোবাইল গেম আমুক তামুক নকরাকে আমি সুন্দরভাবে সুন্দর এটা ফিল্ড মনটা ভাল লওয়াকে আশা চুবপরাকে আমার যুব প্রজন্মই আগুয়াই যাওক, তারই কামনার আমি কার্যসূচীব হাতর কামবর করে গে আছো। আপনাদের টিএমপিকে হিসাবে তেনে ধরনের কোন পদক্ষেপ লৈছে যে আমার আহি থাকা যুবচামক সে উন্নতিলৈ আনিবর কারণে? আমি তো বহুতটা বস্তু লৈ আছো, যেনে আমার স্কিল ডেভেলপমেন্ট বা অর্থনৈতিকভাবে আমি কেনে সবলীকরণ হব পাৰিব এইকটাক আমি কার্যসূচী লৈছো, হাতর লৈছো, আর বিভিন্ন ধরনের আমি কার্যসূচীব হাতর লৈ কামবর করে গে আছো। আজি আমার টাকা মিশিং পরিণ কাবাঙর 49তম 49 পাউন্ডেশন ডে, এই পাউন্ডেশন ডে আমি প্রতি বছরে পালন করে আইসু, আজিলৈকে আজির দিনটলৈকে 49 বছর হয়েছে। আর এই 49 বছর আগত আমি আঞ্চলিক বেসিস আর জেলা বেসিসত পাউন্ডেশন ডে অবজার্ভ করেছিল, কিন্তু এইবার আমার সেন্ট্রেল আর জেলা কমিটির নির্দেশক্রমে প্রত্যেক গাঁও সমূহত আঞ্চলিক আঞ্চলিক ভিত্তিকর যে গাঁও সমূহ প্রত্যেক গাঁওতে পাতার কারণে আয়োজনের কারণে আমাক নির্দেশ দিলে, আর সেইমতে আমি আমার প্রত্যেক গাঁওত আজির দিন টাকা মিশিং পরিণ কাবাঙৰ পাউন্ডেশন ডেটো পাতিবর কারণে আয়োজন করেছো। আর ইয়ার আমি কব লাগিব যে আমি ততাতৈয়াক আমার ইয়াত ছকনমান গাঁও একেলগে টুপকাই আমি পাতিছো, আর আমি এই পাতার উপলক্ষে আমি মূল কারণ আছে যে অহা বছর 50 বছর হব আমার টাকা মিশিং পরিক্রমার সোণালী জয়ন্তী হব, এই সোণালী জয়ন্তীর আখরা হিসাবে, কারণ যেহেতু আমার জুনানতে টাকা মিশিং পরিক্রমা 1971 সনের আজির দিন 16 অক্টোবর জন্ম হয়েছিল, আর এই জন্মস্থানতেই আমার সোণালী জয়ন্তী পাতিবর কারণে যুজাক চলি আছে। আমি এতিয়ারপ্রাই আখরাটো চলাই আছো, আর আমি জাক জমকতারে অহা বছর এই দিনটিত 16 অক্টোবর দিনা আমি জুনাইত সোণালী জয়ন্তী পাতিবর কারণে আমি প্রস্তুত করে আছো। আজির দিন যেহেতু টিএমপিকে জাতির কারণে কি কি কাম আগবাড়ি আহিছে আপনাদের কি কি কাম ধরে আহিছে? হয়, এই তো বড় গুরুত্বপূর্ণ কথা যে আমি টাকা মিশিং পরিণকে ভাঙে আমি সকল ক্ষেত্রত আমি রাজনৈতিকভাবে অর্থনৈতিকভাবে সামাজিকভাবে শৈক্ষিকভাবে সকল ক্ষেত্রতেই আমি আমার জাতিটুক আগুয়াই লৈ যোৱাৰ কাৰণে আপ্রাণ চেষ্টা করে আছো। তার ফলস্বরূপে আমি মূল এজেন্ডা হিসাবে আমার টাকা মিশিং পরিণ কাবাঙে শিখ শিডুল সম্পর্ক আমি অবগত করেছো সরকারক, আর শিখ শিডুল অটোমেটিক্যালি আমার সরকারি ঘরত আছে আর আর পার কারণে আমি পাম বলে আশা করি এতালেকে আমি রয়ে আছো। ছাত্র সন্থা হিসাবে আপনার যেহেতু ইউথ চামক কি কি কিবা করা হয়েছে আপনার?
এইটো হৈছে বৰ গুৰুত্বপূৰ্ণ কথা যে আমি ছাত্ৰ সংগঠন হিচাপে আমি আমাৰ যিবিলাক আমাৰ গাঁৱত থকা উঠি অহা চামক কেনেধৰণৰ আমি একেসকলক আমি স্বাৱলম্বী বিশেষকৈ স্বাৱলম্বী ধৰক শিক্ষাৰ ক্ষেত্ৰত আগ্ৰহ নোহোৱাৰ কাৰণে আমি একেসকলক পৰামৰ্শ আৰু যিটো জীৱন জীৱিকা মানে মানুহে কেনেধৰণৰ আমি অকল চাকৰিকে আকোৱা নকৰি আমি কেনেধৰণৰ খেতি বাতিৰ জৰিয়তে বা অন্যান্য ব্যৱসায় বাণিজ্য সকলো ক্ষেত্ৰতে কেনেধৰণৰ আমি স্বনিৰ্ভৰ হ'ব পাৰোঁ তাৰ কাৰণে আমি উঠি অহা চামক আমি অটোমেটিকেলি এটা এজেণ্ডা আগবঢ়াইছোঁ যে নিউ পেজ নিউ মুভমেণ্ট আমি নতুন মুখৰ নতুন সংগ্ৰাম গঢ়াৰ কাৰণে আমি প্ৰচেষ্টা চলাই আছোঁ আৰু সেইটো কামবোৰ আপোনালোকৰ কিমান আগবাঢ়িছে বুলি ক'ব ইতিমধ্যে আমাৰ অল অসমত প্ৰায় বিশেষকৈ জোনাইত বেছি আমি গুৰুত্ব প্ৰদান কৰিছোঁ যিহেতু জোনাইতে আমাৰ মিচিং উদ্যোগীৰ অঞ্চল হিচাপে আমাৰ ইয়াত বেছি আৰু অসমৰ মানুহ যিমান টকা মিচিং পৰীক্ষাভাগৰ মানুহ আছে জোনায়কে আশা কৰে সেই আশামতে আমি যিমান পাৰোঁ আমি চেষ্টা কৰি আছোঁ আৰু নিউ পেজ নিউ মুভমেণ্টৰ যিটো আন্দোলন সেইটো ইতিমধ্যে হৈ আছে আৰু আমি আপোনালোকক অৱগত কৰি ভাল পাওঁ যে আমাৰ এই 15 নৱেম্বৰত চমকং আঞ্চলিকত আজি যিহেতু টি এন পি কেৰ 49 বাৰ্থডে এইটো আজি কেনেধৰণৰ পালন কৰা হৈছে এইটো নমস্কাৰ আজি আমাৰ টাকা মিচিং পৰিংকাবাঙৰ 49তম 49 পাউণ্ডেশ্যন ডে এই পাউণ্ডেশ্যন ডে আমি প্ৰতিবছৰে পালন কৰি আহিছোঁ আজি আজিলৈকে আজিৰ দিনটোলৈকে 49 বছৰ হৈছে আৰু এই 49 বছৰৰ আগত আমি আঞ্চলিক বেচিছ আৰু জিলা বেচিছত পাউণ্ডেশ্যন ডে অবজাৰ্ভ কৰিছিলোঁ কিন্তু এইবাৰ আমাৰ চেণ্ট্ৰেল আৰু জিলা কমিটিৰ নিৰ্দেশক্ৰমে প্ৰত্যেক গাঁওসমূহত আঞ্চলিক ভিত্তিত আঞ্চলিক ভিত্তিকৰ যিটো গাঁওসমূহত প্ৰত্যেক গাঁৱতে পাতাৰ কাৰণে আয়োজনৰ কাৰণে আমাক নিৰ্দেশ দিলে আৰু সেইমতে আমি আমাৰ প্ৰত্যেক গাঁৱত আজিৰ দিনটো টাকা মিচিং পৰিণ ডেটো পাতিবৰ কাৰণে আয়োজন কৰিছোঁ আৰু ইয়াৰ আমি ক'ব লাগিব যে আমি ততাতৈয়াকৈ আমাৰ ইয়াত 6খনমান গাঁও একেলগে টুপকাই আমি পাতিছোঁ আৰু আমি এই পাতাৰ উপলক্ষে আমি মূল কাৰণ আছে যে অহা বছৰ 50 বছৰ হ'ব আমাৰ টাকা মিচিং পৰিক্ৰমাৰ সোণালী জয়ন্তী হ'ব এই সোণালী জয়ন্তীৰ আখৰা হিচাপে কাৰণ যিহেতু আমাৰ জোনাইনতে টাকা মিচিং পৰিক্ৰমা 1971 চনৰ আজিৰ দিনটোত 16 অক্টোবৰত জন্ম হৈছিল আৰু এই জন্মস্থানতেই আমাৰ সোণালী জয়ন্তী পাতিবৰ কাৰণে যুঁজাক চলি আছে আমি এতিয়াৰ পৰাই আখৰাটো চলাই আছোঁ আৰু আমি জাক জমকতাৰে অহা বছৰ এই দিনটিত 16 অক্টোবৰ দিনা আমি জোনাইত সোণালী জয়ন্তী পাতিবৰ কাৰণে আমি প্ৰস্তুত কৰি আছোঁ আজিৰ দিনত যিহেতু টি এম পি কে জাতিৰ কাৰণে কি কি কাম আগবাঢ়ি আহিছে আপোনালোকে কি কি কাম আগবাঢ়ি আহিছে হয় এইটো বৰ গুৰুত্বপূৰ্ণ কথা যে আমি টাকা মিচিং পৰিণকে ভাঙে আমি সকলো ক্ষেত্ৰত আমি ৰাজনৈতিকভাৱে অৰ্থনৈতিকভাৱে সামাজিকভাৱে শৈক্ষিকভাৱে সকলো ক্ষেত্ৰতেই আমি আমাৰ জাতিটোক আগুৱাই লৈ যোৱাৰ কাৰণে আপ্ৰাণ চেষ্টা কৰি আছোঁ তাৰ ফলস্বৰূপে আমি মূল এজেণ্ডা হিচাপে আমাৰ